परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मैराम। सकाल बेला घुम थेके उठेई এই একটি কথা স্মরণ করুন। আপনি নিজের উন্নতি দেখে নিজেই চমকে যাবেন, নিজেই কল্পনা করতে পারবেন না যে কিভাবে এই সমস্ত কিছু সম্ভব হলো। আমরা যদি রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই পরম দয়ালের আদেশ নির্দেশ মানার পর, সেগুলি যথাযথভাবে পালন করার পর এই একটি কথা স্মরণ করি, তাহলে কিন্তু মহাপুণ্য লাভের পাশাপাশি আমাদের জীবনের উন্নতিকে অবাধ করতে পারবো। আমরা সহজেই আমাদের মনোকামনাকে পূরণ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেক সৎসঙ্গীদের উদ্দেশ্যে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব এই বিধান কিন্তু আমাদেরকে দিয়েছেন। তিনি প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে বললেন, আমরা ঠাকুরের সন্তান। ঠাকুর বলেছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। তাঁর পথে চলতে চলতে তাঁর মতো হয়ে যায়। আমাকে দেখে লোকের যেন মনে হয় আমি তাঁর সেবক, আমি তাঁর সন্তান। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা কিন্তু অতি অবশ্যই নাম জপ খুব করে করব, সময়ে ইষ্টবৃত্তি প্রার্থনা করব। ইষ্টবৃত্তি করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, যেন সেটি ব্রহ্ম মুহূর্তে আমরা পালন করতে পারি, এবং ইষ্টবৃত্তি পালন করার সময় আমাদের মনের মধ্যে থেকে সকল প্রকার বিকারকে কিন্তু দূর করতে হবে। কোনো রকম চাওয়া পাওয়া যেন আমাদের মনের মধ্যে না থাকে। পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভক্তিভরে কিন্তু ইষ্টবৃত্তি পালন করতে হবে, এবং ঠিক 30 দিনের দিনে ইষ্টবৃত্তির পবিত্র অর্ঘ্য পাঠাতে হবে। আমরা কিন্তু প্রার্থনার যে নির্দিষ্ট সময়সূচি, আপনার নির্দিষ্ট এরিয়া, যে যে জায়গায় আপনার বাড়ি, সেই স্থানে একটি নির্দিষ্ট টাইম আছে, সেই নির্দিষ্ট সময়ে কিন্তু আপনারা একটু চেক করে নেবেন, নিয়ে সেই সময়ে প্রার্থনা করবেন সকালবেলা এবং সন্ধ্যাবেলায়। অতি অবশ্যই কিন্তু এই তিনটি কর্ম যথাযথভাবে পালন করবেন। পুরো দিনটা যখনই সময় পাবেন পরম দয়ালের নাম জপ করবেন। উঠতে বসতে চলতে ফিরতে ধরুন কোনো কাজ করছেন, করতে করতে আপনি মুখে নাম জপ করছেন, এটি কিন্তু যত বেশি করতে পারবেন ততই আপনার মঙ্গল। এছাড়া মনকে পবিত্র রাখবেন, পুরো দিনটা পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন, তার কথা ভাববেন, তার কথা শোনার চেষ্টা করবেন। এইভাবেই কিন্তু আমরা চলতে চলতে তাঁর সন্তান হয়ে উঠতে পারি, তাঁর আশীর্বাদ আমরা লাভ করতে পারি। ঠাকুর ছাড়া পাওয়ার কিছু নাই, এই অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হয়। কয়েকশো বছর পূর্বে আসামের পরম ভাগবত মাধবদেব নাম ঘোষ নামে একটি বই লেখেন, তাতে তিনি আরম্ভ করেন এই লেখা দিয়ে, মুক্তি তো নিঃস্পৃহ জিত সে হি কে তাকে নমঃ। আমরা মুক্তি চাই না, আমরা অর্থ মান যশ চাই না, কিছু চাই না, আমরা শুধু ঠাকুরকে চাই। আমি ঠাকুরের হতে চাই, ঠাকুরকে ভালোবাসতে চাই, ঠাকুরের প্রতিষ্ঠা চাই, আর তাঁকে যখন পাই দয়াল, এই বিশ্ব স্রষ্টা সমগ্র বিশ্ব নিয়ে ত্রিভুবন তিনি লীলা করেন, তাঁকে যদি আপন করে বাঁধতে পারি আমার তো সব আছেই, আর লাগে কি। তাই ঠাকুরকে ভালো লাগার, ঠাকুরকে ভালোবাসার মনে চলেন, নিজে আনন্দিত হন, আপনার আনন্দে সমগ্র পৃথিবী আনন্দিত হয়ে উঠুক। এই হচ্ছে আমার কর্মজীবন, এই হচ্ছে কর্মীর চলনা। মুক্তিতে নিষ্প্রিয় হওয়া, আমার মুক্তি চাই না, আমি ঠাকুরকে চাই, আমি ঠাকুরকে চাই, শুধু ঠাকুরকে আর কিচ্ছু চাই না। সব সময় নিজেকে বলতে হয়, ঠাকুর আমি তোমার, আমি যেন সমগ্র সত্তা দিয়ে জন্ম জন্ম ধরে তোমারই হয়ে থাকতে পারি, তোমাকে কখনো যেন না ভুলি। ঘুমের মধ্যে জাগ্রত অবস্থায় যখন যে কাজে থাকি না কেন, আমি তোমাকে নিয়ে আছি, আমার মন যেন সব সময় তোমাকে স্মরণ করে, আমি তোমাকে নিয়ে মুক্ত হয়ে চিরকাল তোমারই হয়ে থাকতে চাই, তোমার অনুগত হয়ে। এই অনুগমনের মধ্যে দিয়ে আসে পাওয়া, সেই পাওয়া হচ্ছে আনন্দ। সেই পাওয়া যখন যার জীবনে ঘটে তখন তার চাওয়ার কিছু থাকে না। ঠাকুর বলছেন, ইষ্টার্থে যেসব হারায় সতেক গুণে পায় সেই হো জীবনেই। ঠাকুর একদিন আমাকে বললেন, বুঝলি তো কথাটা, তার মানে এই না তুই একটা সাইকেল দিলি 100টা সাইকেল পাবি, 100টা সাইকেল পাবার যে আনন্দ
তাতেই পাবি। আমার জীবনের ঘটনা বললাম, আমি আনন্দ পেয়েছি, আপনারা সবাই আনন্দ পান, আপনাদের বলছি আপনারা ঠাকুরের হয়ে উঠুন সম্পূর্ণভাবে, ঠাকুর ছাড়া কিছু মাথায় রাখবেন না, দেখবেন সব পাবেন, জগৎ সংসার সব কিছু আপনার হয়ে থাকবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে একমাত্র ঠাকুর ছাড়া কিন্তু অন্য কোনো পথ নাই। রোজ সকালবেলা আমরা যদি একবার স্মরণ করি, হে দয়াল আমি আপনার হতে চাই, আমি ঠাকুরকে ভালোবাসতে চাই, ঠাকুরের প্রতিষ্ঠা চাই, তাকে যখন পাই যেন আমার বিশ্ব স্রষ্টা দয়াল, এই বিশ্ব স্রষ্টা সমগ্র বিশ্ব নিয়ে ত্রিভুবন তিনি লীলা করেন, তাকে যদি আপন করে বাঁধতে পারি আমার তো সব আছেই, আমার আর লাগে কি। তাই তো আমরা রোজ সকালবেলা একবার করে স্মরণ করব, হে দয়াল আমার মুক্তি চায় না, আমরা অর্থ মান যশ চাই না, কিছু চাই না, আমরা শুধু ঠাকুরকে চাই, আমি ঠাকুরের হতে চাই, ঠাকুরকে ভালোবাসতে চাই, ঠাকুরের প্রতিষ্ঠা চাই, হে দয়াল তোমার চরণে আমার ঠাঁই দাও, আমাকে তোমার করে নাও, আমাকে এমন শক্তি দাও প্রভু আমি যেন তোমার চরণে চিরজীবন থাকতে পারি, তোমার আশীর্বাদ থেকে যেন কখনো বঞ্চিত না হই। এই কথাটা কিন্তু রোজ একবার করে স্মরণ করতে হবে, এবং তিনি যে যে কর্মগুলি করার কথা বলেছেন সেই সেই কর্মগুলি আমাদেরকে করতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমরা যদি সবসময় একটা জিনিসই চাই যে আমরা মুক্তি চাই না, আমরা ঠাকুরকে চাই, আমি শুধুমাত্র ঠাকুরকে চাই, শুধু ঠাকুরকে আর কিচ্ছু চাই না, এটা যদি সবসময় নিজেকে বলতে থাকি, সবসময় এটাকে যদি স্মরণ করতে থাকি, সবসময় এই কথাটা নিয়ে যদি আমরা ভাবতে থাকি, তাহলেই কিন্তু আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠতে উঠতে তাহলে কিন্তু একসময় আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠতে থাকবো, ঠাকুরের কর্ম করে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো। ঠাকুর বলেছেন, ইষ্টাত্মে যেসব হারায় শতেক গুণে পায় সে ইহ জীবনেই। অর্থাৎ আমরা ইষ্টকর্ম করতে করতে যে সমস্ত জিনিসগুলি হারিয়ে ফেলি সেগুলো কিন্তু ইহ জীবনেই আমরা লাভ করি। আর যিনি ঠাকুরকে লাভ করতে পারেন, যিনি ঠাকুরের কর্ম করে চলেন, তিনি কিন্তু শতেক গুণে সেগুলো সমস্ত কিছুকে ফিরে পায়। তবে তিনি এখানে স্পষ্ট করে ভেঙে দিয়ে বললেন যে যারা ভাবেন যে এক টাকা দিলে আমরা দশ টাকা পাবো, তা কিন্তু নয়, আমরা সেই দশ টাকার আনন্দটা লাভ করতে পারবো পরম দয়ালকে লাভ করে। আর এইভাবেই কিন্তু আমরা জীবনে ভালো থাকব, সুন্দর থাকব। জীবনে যদি আনন্দ পাই, সুখ স্বাচ্ছন্দ্য যদি লাভ করতে পারি, জীবনটা যদি সচ্ছল হয়, সুন্দর সুমধুর হয়, তাহলেই তো আমরা স্বর্গসম জীবন লাভ করতে পারি। বর্তমান জীবন যেমন দুর্বিষহ হয়ে উঠেছে, যেমন জ্বালাময় হয়ে উঠেছে, সেই জীবন কিন্তু আমরা কেউ চাই না। আমরা প্রতি প্রত্যেকেই ভালো থাকতে চাই, প্রতি প্রত্যেকেই পরিবারের প্রত্যেককে ভালো রাখতে চাই। আর সেটা সম্পূর্ণভাবে সম্ভব হবে যখন আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠবো, যখন আমরা ঠাকুরকে নিয়ে চলতে থাকবো, যখন আমাদের মাথায় ঠাকুর ছাড়া আর কিছু থাকবে না, আমরা যখন সম্পূর্ণভাবে ঠাকুরের হয়ে উঠতে পারবো, দেখবেন সমস্ত কিছু আমরা লাভ করব, জগৎ সংসারে সব কিছু আমাদের হয়ে যাবে। এটি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার বিধান। তাই তো আমাদের প্রতি প্রত্যেককে কিন্তু এটিকে স্মরণ করতে হবে এবং প্রতি প্রত্যেককে এটিকে মেনে চলতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সকল সৎসঙ্গীদের উদ্দেশ্যে সবশেষে বললেন, সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখেন সবাইকে, সবাইকে নিয়ে ঠাকুর ঠাকুর করতে করতে আনন্দে জীবন কাটান, সুখী হন, শান্তি লাভ করেন, প্রতিষ্ঠা লাভ করেন ঠাকুরের চরণে, এই আমার একান্ত প্রার্থনা। জয় গুরু। সকলে খুব ভালো থাকবেন, পরম দলের প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলবেন। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা যে বিধানগুলি আমাদেরকে দিলেন সেই বিধানগুলি মেনে চলুন, দেখবেন জীবন সুন্দর সুমধুর হতে বাধ্য, জীবনের সমস্ত কিছু আপনি লাভ করবেন, জীবনের উন্নতি অবাধ হবে, সকলে খুব ভালো থাকবেন। পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।